আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? সঙ্গে আছি আমি অ্যানি, প্রফেশনাল সিনিয়র হেলথ বিউটি অ্যান্ড স্কিন অ্যাডভাইজার। অ্যান্ড রাইট নাও আমরা আছি রেলোমেন্স স্কিন কেয়ার অ্যান্ড ফার্মা লেজার অ্যাস্থেটিক ট্রিটমেন্ট ক্লিনিকের বনানী ব্রাঞ্চে। আমরা রিলোকেটেড করেছি, এটা এখন অবস্থিত রোড নাম্বার বনানী 2x2-তে। অ্যান্ড দেখতেই পাচ্ছেন আমার সঙ্গে একজন আপু বসে আছেন, যিনি কিনা আমাদের রেলোমেন্সের সঙ্গে যুক্ত হয়েছেন ওনার স্কিন কেয়ার ট্রিটমেন্টের জন্য। সঙ্গে আছেন বাংলাদেশের একজন মডেল এবং অ্যাক্ট্রেস আতিকা আফসানা আপু। আমরা চলে যাব সরাসরি ওনার কাছে, উনি এসেছেন আমাদের এখানে। আমি জানি না আসলে কী জন্য এসেছেন, ওনারটা উনি ওনার মুখ থেকে বলবে। সো আপু, আজকে আপনি আসলেন প্রথমবারের মতো, হয়তো এর আগের বারও এসেছেন, আমার সাথে এই প্রথম দেখা হলো। সো আপনি কেন এসেছেন রেলোমেন্সে এবং রেলোমেন্সের সাথে আপনার পরিচয়টা কীভাবে অবশ্যই দর্শককে একটু জানাবেন? পরিচয়টা হচ্ছে রফিকুল ভাইয়ার মাধ্যমে, আর হচ্ছে এখানে আমার মূলত আসার কারণটা হচ্ছে গ্লুটাথিওন ইঞ্জেকশনটা নেওয়ার জন্য। তো অনেক তো লেজার ট্রিটমেন্ট সেন্টারগুলো আছে আমাদের দেশে, আসলে না ওইভাবে সময় হয়ে ওঠে না, মানে সবসময় মেনটেন করা যায় একটা টাইম মতো, আপনারা সময় দিলেন এক মাস পর দুই মাস পর, দেখা যায় যে আলসেমি লাগে বা মনে হয় যে না থাক পরে নিব, এমন হয় ব্যাপারটা। তো ভাইয়া যখন বলল তখন ভাবলাম যে আচ্ছা এটা আমার বাসা থেকে একটু কাছেও হয়, আমি যখন মন চাই বা তখন গিয়ে নিতে পারবো। তো আজকে তো মূলত আসাই গ্লুটাথিওন নেওয়ার জন্য, আর আমি আজকে যেটা নিচ্ছি সেটা হচ্ছে গ্লুটেক্স ব্র্যান্ডের, আর এটার পাওয়ার হচ্ছে 2,20,000 জিএস, আর এটা একটা হ্যাঁ 20 লাখ, সরি। হ্যাঁ এটা আপনি লাইক মানে ভালোই পাওয়ারফুল আছে, এটা আপনি যদি কন্টিনিউ করতে পারেন তাহলে একটা ভালো রেজাল্ট পাবেন আশা করি। সো আপনি কি রিজনে আসলে গ্লুটাথিওন নেওয়ার জন্য ইন্টারেস্টেড হলেন? রিজন হচ্ছে যে গ্লুটাথিওনের কিছু বেনিফিট আছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা যারা মিডিয়ায় কাজ করি আমাদের সবসময় স্কিনের ওইভাবে যত্ন নেওয়া হয় না, দেখা যায় যে সারাদিন মেকআপের উপর থাকতে হচ্ছে, বাসায় এসে জাস্ট মেকআপ তুলে কখন ঘুমাবো, এক্সট্রা যে কেয়ারটা এটা আসলে হয়ে ওঠে না। আর গ্লুটাথিওন ইউজ করলে যেটা হয় যে স্কিনের ডার্ক সার্কেলগুলো রিমুভ হয় আর ঘুম খুব কম হয়। হ্যাঁ, ঘুমানোর আপনার স্ট্রেসও কমাবে, আউটডোরে অনেক কাজ থাকে। হ্যাঁ, আর হচ্ছে সরাসরি রোদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক থাকে যে স্কিনের রোদটা পড়ছে, তো সেক্ষেত্রে ত্বককে কিছু বলি রেখা দেখা যায়, তো এইগুলো রিমুভ করে। সব কিছু মিলিয়ে হচ্ছে যে এটা আমি আমার জন্য না, এটা স্কিনের জন্যই আমি নিচ্ছি, আমার স্কিনকে প্রোটেক্ট করার জন্য। হ্যাঁ, সো আপনারা তো এমনিতেও জানেন যে গ্লুটাথিওনের তো অনেক 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 বেনিফিট আছে, যদিও আতিকা আফসানা আপুর সাথে আমার সেভাবে কথা হয়নি। সো আমি আপুকে জাস্ট একটু বলে দেই আমাদের প্রোডাক্টটা সম্পর্কে। সো আপু, এটা হচ্ছে একটা ইটালির ব্র্যান্ড, এটা হচ্ছে গ্লুটেক্স 2,20,000 জিএস পাওয়ার, বাট এটার আরও অনেক অনেক পাওয়ার আছে। এই পাওয়ারটা দিয়ে আমরা আপনার ট্রিটমেন্টটা স্টার্ট করলাম, বিকজ দেখা যায় হাই পাওয়ারে যাই নাই যদি আপনার আবার স্কিনে অ্যাডজাস্ট না করে বা যদি স্যুট না করে, বাট আস্তে আস্তে আপনার বডিতে যখন আস্তে আস্তে যখন গ্লুটাথিওনটা অ্যাডজাস্ট করবে তখন আমরা পাওয়ারটা বাড়িয়ে দিব, ঠিক আছে? সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর এই বক্সটাতে হচ্ছে 10টা সেশন আছে, এটা অলমোস্ট 2.5 মাসের একটা কোর্স, তো আমরা সাজেস্ট করি 6 মাস থেকে 12 মাস কন্টিনিউ করার জন্য। আর আপনার কি মানে সানস্ক্রিন রেগুলার ব্যবহার করা হয়? না, তো যেহেতু আপনি গ্লুটাথিওন ট্রিটমেন্ট নিচ্ছেন, সানস্ক্রিন মাস্ট, ঘরে থাকেন বা বাইরে থাকেন, এটা আপনার স্কিনটাকেও ব্রাইট রাখবে, ট্যান হতে দিবে না, অ্যাট দ্য সেম টাইম আপনার এইজিং প্রসেসটাকেও স্লো ডাউন করবে। সো সানস্ক্রিনটা বাসায়ও ইউজ করবেন, বিকজ বাসায় আমাদের লাইটের আলো, মোবাইলের রেডিয়েশন, ঠিক না, কম্পিউটার বা ল্যাপটপ, টেলিভিশনের রেডিয়েশন, এগুলো থেকে প্রোটেকশনের জন্য সানস্ক্রিন। আর একটা কথা জানতে চাচ্ছিলাম, ভিটামিন সি কেমন খাওয়া হয়? আমি তো টক খেতে পারি না, তো এই ভিটামিন সি থেকে দূরে থাকা হয়। আচ্ছা, সো যারা হচ্ছে গ্লুটাথিওন নেয় তাদেরকে আমরা সাজেস্ট করি প্রচুর পরিমাণে ভিটামিন সি খেতে হবে, কারণ কি ভিটামিন সিতেও হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। সো ভিটামিন সিটা গ্লুটাথিওনটা আমাদের বডিতে ভালোভাবে অ্যাবজর্ব করতে হেল্প করে। সো চেষ্টা করবেন ডেইলি হচ্ছে ভাতের সাথে লেবু এবং একটা করে কমলা অথবা মালটা খাওয়ার, ঠিক আছে? সো ভিটামিন সিটা খেতে হবে। আর এটার কিছু প্রিকশন আছে আপনাকে বলে রাখি, প্রেগনেন্সির সময়, ব্রেস্ট ফিডিংয়ের সময় এবং পিরিয়ডের সময় ট্রিটমেন্টটা নেওয়া যায় না, ঠিক আছে? অ্যান্ড এই ট্রিটমেন্টটা অবশ্যই ভরা পেটে নিতে হবে, খালি পেটে কিন্তু নেওয়া যাবে না,
ঠিক আছে। সো এটা অনেকেই জানে না, এটা খালি পেটে নেওয়া যায় না এই ট্রিটমেন্টটা। আর আশা করি আপনি যেহেতু অনেক বেশি ব্যস্ত তারপরও একটু সময় দিবেন আমাদেরকে। সো এই ট্রিটমেন্টের মাধ্যমে আপনি হচ্ছে স্কিন ব্রাইটনেস দেখতে পারবেন, অ্যান্টি এজিংয়ের একটা বেনিফিট পাবেন, আপনার এনার্জি বাড়বে, ইমিউনিটি বাড়বে, বডি ডিটক্সিফিকেশন হবে, স্ট্রেস কমবে, ঘুম ভালো হবে, মানে আরও লটস অফ বেনিফিটস। অ্যান্ড আপনার স্কিনে যদি কোনো ইম্পারফেকশনস থাকে, যদি আমি দেখতে পারছি না তাও বলে রাখি, পিম্পল, অ্যাকনি, স্পট, মেলাজমা, ফ্রিকলস, আনইভেন স্কিন টোন, পিগমেন্টেশন একদম দূর হয়ে যাবে। বাট রাতারাতি না, ওয়েট করতে হবে। হ্যাঁ, মানে আমাদের কিছু ক্লায়েন্ট আছে খুব অস্থির হয়ে যায়, বলে যে অ্যানি আমি তো ইউজ করছি কোনো বেনিফিট পাচ্ছি না। দেন আমি বলে আপু এটা কোনো পাকিস্তানি ক্রিম না, ধৈর্য ধরতে হবে, 3 দিনেই ফর্সা হয়ে যাবেন না, কারণ আমাদের বডির এক একজনের ফাংশন এক এক রকম, রাইট? বিকজ কারো বডিতে টক্সিন লেভেলটা বেশি বা মেলানিনের মাত্রাটা বেশি। তারপর আমি যদিও জানি না আপনার লাইফস্টাইল সম্পর্কে, বলবো রাত জাগতে না, বলবো হচ্ছে ক্যাফেইন, তারপরে স্মোকিং, এগুলো অ্যাভয়েড করতে, দেন ইউ উইল গেট এ গুড রেজাল্ট। ঠিক আছে, সো আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান বলে আমরা ভিডিওটা শেষ করে দিব। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমি যেহেতু এসেছি, অবশ্যই বিশ্বস্ততার জায়গা থেকে এসেছি, ভালো কিছুই হবে, আপনারাও আসবেন। আর এটা হচ্ছে বনানীতে, বনানী এল ব্লক, রোড নাম্বার 2/2, হাউস নাম্বার 3। আপনারা অবশ্যই আমরা অনেক সময় আমাদের অনেক ক্লায়েন্টরা থাকে, সো দেখা যায় যে অনেক ব্যস্ততা থাকে, সবাইকে টাইমও দিতে পারি না। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসবেন, হটলাইন নাম্বারে কল করবেন, ফর মোর ডিটেইল আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন। আর ডক্টর কনসালটেন্সির জন্য আপনারা চলে আসতে পারেন, আমরা 7 দিন ওপেন আছি, সকাল 11টা থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত। যেহেতু রমজান মাস চলছে, ইফতারের পরপর আপনারা চলে আসতে পারেন, রাস্তা একদম ফাঁকা থাকে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, থ্যাংক ইউ সো মাচ আপু আপনাকেও, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।